আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই শীতের একটি সকালে নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো ব্রেকফাস্ট দিয়ে ব্লগটা শুরু করছি। আমার আজকের ব্রেকফাস্টের সেটা পরোটা আর সবজি, এই তো। আর ব্রেকফাস্ট করে আমি এখানে হচ্ছে ড্রাগন ফ্রুট খাচ্ছি, এই তো। আপনাদের কাছে ড্রাগন ফ্রুট কেমন লাগে জানি না, অনেকের কাছেই বলতে শুনেছি যে একদমই ভালো লাগে না, কেমন যেন এই সেই, কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগে আমার কাছে ড্রাগন ফ্রুটসের কালারটা, এই আর কি। তো কী খবর আপনাদের, শীত কেমন যাচ্ছে? আর আমাদের আজকে লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে চিকেন কারি, আর সাথে আছে হচ্ছে শিং মাছ, আর আলু দিয়ে ফুলকপি ভাজি করা হয়েছে, আর সাথে আরও আছে হচ্ছে সবজি, এই তো এইগুলি। এখন বিকেল হয়ে গেছে, দুপুরে খাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি, তো আমি রেডি হচ্ছি, একটু বাইরে যাব, কিছু শপিং করার আছে, আরও কিছু কাজ আছে, এই তো। তো আমি এখন আমার কাজটা সব শেষ করে এখন রেস্টুরেন্টে চলে এসেছি, এখানে একটু খাওয়া দাওয়া করব, তারপর বাসায় চলে যাবো, এই আর কি। আর এখানে অর্ডার করা হয়েছে নাচোস, ফ্রেঞ্চ ফ্রাই আর কফি, এই তো। আর আমি এখানে আমার খাবার এনজয় করতে থাকি, আর আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি আজকে একটু আরং গিয়েছিলাম, ওখান থেকে এই ছোটোখাটো কিছু জিনিস নিয়ে এসেছি, একটা হার্ট শেপের ক্যান্ডেল, ফেস প্যাক, এই যে কেওলিন ক্লের ইসো, আর এখানে কিউট একটা নোজ পিন আছে, এটা আমার আম্মু আমাকে গিফট করেছে, এই তো। এই ছিল আজকের শপিং আর ঘোরাফেরা, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাকে জানাবেন। আর এখন আমি এখানে চা বানিয়ে নিচ্ছি, কারণ চা ছাড়া তো আমার চলেই না, আজকে সারাদিন চা খাওয়া হয় নাই, তো এখন আমি চা বানিয়ে নিই, এই তো। ইউটিউবে কিছু ব্লগ দেখছি, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি আমার আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।